বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি শামিমা আফরো, সহকারী শিক্ষক কম্পিউটার শিক্ষা ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নবম ও দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে পাঠ নিয়ে এসেছি। ছবিগুলো যদি আমরা লক্ষ্য করি, তোমরা অবশ্যই অনেকেই এটার সাথে পরিচিত, তোমরা ঠিকই বুঝতে পেরেছ আমাদের আজকের পাঠ কম্পিউটার ভাইরাস। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কম্পিউটার ভাইরাস কি তা বলতে পারবে, কম্পিউটার ভাইরাসের ইতিহাস বর্ণনা করতে পারবে, বিভিন্ন প্রকার ভাইরাসের নাম বলতে পারবে, ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ বর্ণনা করতে পারবে, কম্পিউটার ভাইরাসের ক্ষতিসমূহ চিহ্নিত করতে পারবে। কম্পিউটার ভাইরাস বিষয়ে আমরা অনেক কিছু ইতিমধ্যে জেনে ফেলেছি, তবু আমাদের আইসিটি যন্ত্রের নিরাপত্তার কথাটি মাথায় রেখে এই বিষয়ে আরও কিছু জানা প্রয়োজন। প্রাণীদেহে ভাইরাস আক্রমণের মতো ভাইরাসগুলো কিন্তু আমাদের আইসিটি যন্ত্রকে ক্ষতি করে। ভাইরাসের পূর্ণ রূপ ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ, যার অর্থ দাঁড়ায় গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেওয়া বা ক্ষতি সাধন করা। 1980 সালের এর নামকরণ করে প্রখ্যাত গবেষক ইউনিভার্সিটি অফ নিউ হেভেনের অধ্যাপক ফ্রেড কোহেন। ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যা তথ্য উপাত্তকে আক্রমণ করে এবং যার নিজের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা রয়েছে। ভাইরাস কম্পিউটারে প্রবেশ করলে কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি হতে থাকে এবং তথ্য উপাত্ত আক্রমণ করে এক পর্যায়ে গোটা কম্পিউটার বা আইসিটি যন্ত্রকে সংক্রমিত করে অচল করে দেয়। এখানে কিছু ভাইরাসের নাম রয়েছে, স্টোন, ভিয়েনা, সিআইএইচ, ফোল্ডার, ট্রোজান হর্স। আবার দেখো, বুট ভাইরাস ডিস্কের বুট সেক্টরের ক্ষতি করে। অতি পরিচিত কিছু ভাইরাসের নাম আমরা শুনলাম। কোনোভাবে কম্পিউটার বা আইসিটি যন্ত্রের ভাইরাস সংক্রমিত হলে তা ক্রমে ক্রমে বিস্তার ঘটে। সিডি, পেন ড্রাইভ কিংবা কোনো ধরনের ভাইরাস মুক্ত একটি ফাইল ভাইরাসযুক্ত একটি ফাইলের সাথে চালালে সেখানে কিন্তু আস্তে আস্তে ভাইরাস তার নিজের অবস্থানটা করে নেয়। কাজ শেষ হলে ফাইল বন্ধ করলেও সংক্রমিত ভাইরাসটি মেমোরিতে থেকেই যায়, ফলে ভাইরাস মুক্ত কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে। একই অবস্থা ঘটতে থাকলে ভাইরাস সংক্রমিত হয়ে প্রোগ্রাম বা সফটওয়্যার চালাতে চালাতে আস্তে আস্তে পুরো কম্পিউটারটাকে নিজের দখলে এনে রাখে। এখন দেখো ভাইরাসের কয়েকটা জিনিস, ভাইরাস সম্পর্কে আমরা একটু দেখে নিই। এটা এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার যা পুনরুৎপাদনে সক্ষম। এবং দেখো, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রমিত হতে পারে এবং হওয়ার ফলে কি হয়ে যায়, ভাইরাসের সৃষ্টি হয়। এই ভাইরাস কম্পিউটারের গতি কমে যায়, ভাইরাসের কারণে কম্পিউটার হ্যাং হয়ে যায়, ঘন ঘন রিবুট হয়ে যায়, মানে অটোমেটিকই নিজে থেকে চলতে শুরু করে। এবং এই ভাইরাস যখন তোমার কম্পিউটার বা আইসিটি যন্ত্র আক্রমণ করে তখন কিন্তু কিছু লক্ষণ দেখা যায়। আমরা একটু লক্ষণগুলো দেখি। প্রোগ্রাম ও ফাইল ওপেন করতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগে। যখনই এরকম সমস্যা দেখবে তোমরা বুঝবে যে এখানে অবশ্যই কোনো না কোনো ভাইরাস আক্রমিত হয়েছে। মেমোরি কম দেখাচ্ছে, ফলে গতি কমে গেছে। কম্পিউটার চালু অবস্থায় চলমান কাজের সাথে সংশ্লিষ্ট নয় এমন কিছু অপ্রত্যাশিত বার্তা প্রদর্শিত হচ্ছে। নতুন প্রোগ্রাম ইনস্টলের ক্ষেত্রে বেশি সময় লাগছে। চলমান কাজের ফাইলগুলো বেশি জায়গা দখল করছে। যন্ত্র চালু করার সময় হতে বা বন্ধ হওয়া পর্যন্ত হঠাৎ করে বন্ধ বা রিস্টার্ট হচ্ছে। ফোল্ডারে বিদ্যমান ফাইলগুলোর নাম পরিবর্তন হয়ে যাচ্ছে ইত্যাদি। আগেরটা একটু আমার বলাতে সমস্যা ছিল, আমি আবারও বলছি, যন্ত্র চালু করার সময় চালু হতে হতে বন্ধ বা শাটডাউন হয়ে যাচ্ছে কিংবা কাজ করতে করতে হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে বা রিস্টার্ট হচ্ছে। ফোল্ডারের বিদ্যমান ফাইলগুলোর নাম পরিবর্তন হয়ে গেছে। তোমার যে ফোল্ডারের নামগুলো থাকে হঠাৎ করে দেখা যায় যে ফাইলগুলোর নাম পরিবর্তন হয়ে যাচ্ছে।
এরপরে দেখো ভাইরাস কি ক্ষতি করে। কম্পিউটারে সংরক্ষিত কোনো ফাইল মুছে দিতে পারে, ডেটা বিকৃত বা করাপ্ট করে দিতে পারে, তোমার কোনো ফাইল ছিল সেটা মুছে দিতে পারে, তোমার যে ডেটা ছিল সেগুলো নষ্ট করে দিতে পারে, মাঝখান থেকে সেই ডেটাগুলো মুছে যেতে পারে। কম্পিউটারে কাজ করার সময় আচমকা অবাঞ্ছিত বার্তা প্রদর্শন করতে পারে, হঠাৎ হঠাৎ কোনো এক্সট্রা বার্তা চলে আসতে পারে, মনিটরের ডিসপ্লেকে বিকৃত বা করাপ্ট করে দিতে পারে, সিস্টেমের কাজকে ধীর গতি সম্পন্ন করে দিতে পারে। তাহলে আমরা দেখলাম যে ভাইরাস কিভাবে আক্রান্ত হচ্ছে, সেই লক্ষণগুলো আমরা কোন লক্ষণ দেখলে বুঝব যে আমার কম্পিউটার বা আইসিটি যন্ত্রে ভাইরাস সংক্রমিত হয়েছে, আর কোনটা লক্ষণ দেখে আমরা বুঝবো যে ভাইরাস আমাদের ক্ষতি করে যাচ্ছে, কী ধরনের ক্ষতি করছে, এবং এই ক্ষতিগুলোর কথা যদি তুমি জানো তাহলে বুঝতে পারবে যে ভাইরাস আসার পরে আমার এই ক্ষতিটা হয়েছে আমার আইসিটি যন্ত্রে। তোমাদের জন্য একও কাজ রইল, তোমার কম্পিউটারটিতে ক্ষতিকারক সফটওয়্যার না থাকলে কী কী সুবিধা হতো তার একটি তালিকা করো। যদি এই ধরনের ক্ষতিকারক সফটওয়্যার না থাকতো, ভাইরাস না থাকতো, তাহলে কী সুবিধা হতো? আমাদের মূল্যায়নের জন্য প্রশ্ন, ভাইরাস সাধারণত কী কী ক্ষতি করে থাকে তা লেখো। আর বাড়ির কাজ থাকলো, তোমার বিদ্যালয়ের ল্যাবে ইন্টারনেট সংযোগ দেওয়ার পর কম্পিউটারে অপ্রত্যাশিত কী কী ঘটনা ঘটে তার একটি তালিকা তৈরি করো। বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনোদিন ঝগড়া হয় না, কোনোদিন মনোমালিন্য হয় না। প্রতিভা বসু। ধন্যবাদ সবাইকে।